হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক। তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে। প্রতিদিনই শোনা যাচ্ছে কোনো না কোনো ভালো চ্যানেল বা বড়ো চ্যানেল হ্যাক হচ্ছে, মাঝে মাঝে ছোটো চ্যানেলও হ্যাক হচ্ছে জাস্ট একটা ভেরিফিকেশনের জন্য। তো যদি টু স্টেপ ভেরিফিকেশনটা আপনারা করে দিন তো আশা করি সহজে বা কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না, যদি স্পেশাল হ্যাকার ছাড়া। তো কীভাবে টু স্টেপ ভেরিফিকেশানটা মোবাইল দিয়ে চালু করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মূল কাজে চলে যাই, কীভাবে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করতে হবে। প্রথমে চলে যাবেন আপনার পুনের যে গুগল ক্রোম ব্রাউজারটায়। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে আপনার যে ইউটিউব নেবেন, জিমেলটা লগ ইন করে নেবেন। তো আমারটা লগ ইন করে রেখেছি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি ইউটিউবটা ওপেন করছি। তো ইউটিউবটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে ইউটিউবের মূল ইন্টারফেসটা চলে আসছে। তো পরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটা যদি অন না থাকে আপনার ডেস্কটপ সাইটটা টিক মার্ক দিয়ে দেবেন। আমারটা ডেস্কটপ সাইটটা অন করা আছে। তারপর জাস্ট একটু এটা জুম করবেন দুই হাত দিয়ে ধরে। জুম করার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে এস লেখাটা দেখতে পাচ্ছেন, চ্যানেলের লোগো, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন আমার মেলটা চলে আসে, জিমেলটা, একটা জিমেল মানে একটা ইউটিউব অ্যাকাউন্ট। জাস্ট এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর যে একটা ইন্টারফেস চলে আসে যে গুগল অ্যাকাউন্ট থেকে, একটু নিচে চলে যাবেন স্ক্রোল ডাউন করে। তো দেখতে পাচ্ছেন যে সিকিউর অ্যাকাউন্ট, সিকিউরিটি ইস্যুস ফাউন্ড। তো সিকিউর যে অ্যাকাউন্ট সিকিউরে ক্লিক করে দেবেন। তো সিকিউরে ক্লিক করার পর একটু লোড নেবে। আর পুরো ভিডিওটা দেখবেন, কোন জায়গায় স্কিপ করবে না, কোন জায়গায় স্কিপ করলে হয়তো আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা চালু না হতে পারে। তো আসলে জাস্ট দেখে লোড নেওয়ার পর যে একটা ইন্টারফেস আসবে এখন, তো এই যে মূল ইন্টারফেসটার মধ্যে এখন যে মূল কাজ শুরু হবে। তো লোডিং হচ্ছে, লোড নিচ্ছে। তো জাস্ট দেখতে পাচ্ছেন যে এই এক প্রোগ্রাম চলে আসছে। জাস্ট উপরের যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন অ্যাড ওএস টু ভেরিফাই ইটস ইউ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এক নম্বর প্রোগ্রামটায় ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা প্রোগ্রাম চলে আসছে অ্যাড ফোন নম্বর রিকভারি ইমেল। আপনি চাইলে রিকভারি ইমেল দিতে পারেন বা ফোন নম্বর দুটো দিলে ভালো হয়। তো যেহেতু আপনি ফোন ভেরিফিকেশন করবেন, জাস্ট আমি একটা প্রোগ্রাম দেখে দিচ্ছি যে ফোন নম্বর ভেরিফিকেশনটা। তো ফোন নম্বরের পাশে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর আরেকটু লোড নেবে। আর আপনার ইচ্ছা করলে অপশনাল আরেকটা ইমেলও দিয়ে দিতে পারেন আপনাদের অ্যাকাউন্টটা সেফটি রাখার জন্য। তো আমি ফোন নম্বরটা দেওয়ার পর জাস্ট আমার পাসওয়ার্ড চাইছে, আমি এখানে আমার মেলের যে পাসওয়ার্ডটা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নেক্সট নেক্সট ক্লিক করে দিবেন। আরেকটু লোড নেবে। তো দেখতে পাচ্ছেন যে এন্টার ফোন নম্বর, যে নাম্বারটা আপনি অ্যাড করবেন তার ফোন নম্বরটা দিয়ে দিবেন। জাস্ট আমি আমার একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি এখানে। তো কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, যেহেতু বাংলাদেশ কান্ট্রি আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোন নম্বরটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশান আসছে, জাস্ট এখানে ওকে ক্লিক করে দিবেন। তো আমার এই নম্বরে একটা কোড নম্বর চলে যাবে, কেন যে একটা কোড চলে আসছে, 6-ডিজিট কোড। তো ছয় ডিজিট বিশিষ্ট যে কোডটা আসবে এখন, এই কোড তো এখানে কোডটা আসার পর কোডটা দিয়ে যা ভেরিফাই করে দেবেন। কোডটা যে নাম্বারে কোডটা আসবে, কোডটা দেওয়ার পর এখানে জাস্ট নেক্সটে কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিয়ে এটা আপনার ভেরিফাই করে দিবেন। তো আসলে আমার কোডটা আসা দেরি কথা সুবিধা আপনার দেখাতে পারছি না, জাস্ট এখানে কোডটা আসলে ভেরিফাইড হলে আপনারা ভেরিফাইড করে দিলে আপনাদের অ্যাকাউন্টে কেউ লগ ইন করবে যে কোনো ডিভাইস দিয়ে আপনার এই নাম্বারে, যে নাম্বার দিয়ে কোডটা ভেরিফাই করবেন এই নাম্বারে একটা মেসেজ চলে যাবে, কোড নাম্বার যাবে এবং কোড নাম্বারটা দিয়েই লগ ইন করতে হবে, ইউটিউব চ্যানেল হোক আর জিমেল অ্যাকাউন্ট হোক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।